গুড মর্নিং স্টুডেন্টস, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা টু থেকে থ্রিতে উঠলে, নতুন ক্লাসে উঠলে, এটা তোমাদের বছরের প্রথম ক্লাস। গত বছরের মতো এবছরেও আমরা ই লার্নিং ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনাটা করিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব। আশা করি প্রত্যেকের বই কেনা হয়ে গেছে, থ্রি পড়াশোনাও শুরু করে দিয়েছো। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হলো বিজ্ঞান, সায়েন্স। তোমরা এর আগে ক্লাস টুতে ভূগোল পড়েছিলে, ইতিহাস পড়েছিলে, কিন্তু বিজ্ঞানটা পড়োনি। তো এই ক্লাসে তোমাদের থ্রিতে বিজ্ঞান সাবজেক্টটাও তোমাদের পড়ার সাথে যুক্ত হলো, আর আমি তোমাদের যে সাবজেক্টটা নেব সেটা হলো বিজ্ঞান। প্রত্যেকে বিজ্ঞান বইটা তাহলে খোলো, সবার বইপত্র আশা করি কেনা হয়ে গেছে, পড়া শুরু হয়ে গেছে। তাহলে প্রত্যেকে বিজ্ঞান বইটা খোলো, পেজ নাম্বার থ্রি, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পেজ থ্রিতে প্রত্যেকে খুলে নাও। ফুলের সাথে বিজ্ঞানের যে সিডব্লিউ খাতাটা রয়েছে, বিজ্ঞানে কিন্তু প্রত্যেকে সাদা খাতা করবে, কেউ রুলটানা খাতা কিন্তু বিজ্ঞানে করবে না। অঙ্ক খাতা তোমরা যেমন সাদা খাতায় করো, ঠিক বিজ্ঞানটা তো তোমাদের ঠিক এই সাদা খাতাতেই অভ্যেস করবে লেখা, ঠিক আছে? কারণ বিজ্ঞানে অনেক ছবিও আমাদের রাখতে হয়, যার জন্য সাদা খাতাটা প্রযোজ্য বিজ্ঞানে। প্রত্যেকে কিন্তু কেউ রুলটানা খাতা করবে না, প্রত্যেকে সাদা খাতা করবে বিজ্ঞানে। তাহলে বিজ্ঞানের সিডব্লিউ খাতাটা খোলো, আমি যেগুলো বোর্ডে লেখাবো তোমরা সেইগুলো লিখে নেবে। তাহলে প্রথমেই বলি বিজ্ঞানটা কী। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, আর বিজ্ঞানটা আমাদের জীবনের সাথে কিন্তু প্রতিনিয়তই জড়িত। দেখবে তোমরা যেগুলো যেগুলো বিজ্ঞানে পড়ছো, সাবজেক্টে চ্যাপ্টারগুলোতে যা যা জানবে, সেগুলো আমাদের প্রতি দৈনন্দিন জীবনে কিন্তু সেগুলোর সাথে আমরা খুব রিলেটেড, মানে খুব যুক্ত রয়েছি, সেগুলো আমাদের জীবনে প্রতিনিয়তই হয়ে চলেছে। হয়তো আমরা এতদিন জানতাম না, এবার তোমরা বিজ্ঞানটা পড়বে, এবার তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে যে বিজ্ঞানটা কী, আমরা কেন বিজ্ঞানটা পড়বো, বিজ্ঞান পড়লে কী হয়, আমাদের প্রত্যেক দিনের জীবনে কী ঘটছে, কেন ঘটছে, কী জন্য, কী কারণে ঘটছে, সেগুলো সবই জানতে পারবো। তাহলে তোমরা সবাই পেজ নাম্বার তিন পড়বো। পেজ নাম্বার তিনে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো ও প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ রয়েছে, দেখো, প্রাকৃতিক পরিবেশে জড় জীব ও জড়, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক কিছুই তো রয়েছে, তার মধ্যে আমরা আজকে যেটা সম্বন্ধে জানবো সেটা হলো জীব ও জড়। তাহলে আজকে আমাদের কি চ্যাপ্টারটা হলো প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে আমরা যেটা জানবো সেটা কি, জীব জড় সম্বন্ধে, জীব ও জড় সম্বন্ধে আজকে আমরা জানবো। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার কি, প্রাকৃতিক পরিবেশ, জীব ও জড়। তাহলে প্রত্যেকে দেখো, প্রথমে বলছে পরিবেশ বলতে কি বুঝি। তোমরা এর আগে পরিবেশ বইটা পড়েছ ক্লাস ওয়ানে, সেখানে তোমরা জানো পরিবেশ কাকে বলে, আজ সেটা আবার আমরা জানবো। আমাদের চারপাশে যে সকল জিনিস, যেমন ঘর বাড়ি, রাস্তাঘাট, মানুষজন, গাছপালা, পশু পাখি, যানবাহন, পুকুর, ডোবা এবং চন্দ্র, সূর্য, বাতাস, মাটি, আলো, পাহাড়, পর্বত, নদী, এই সবই হলো আমাদের পরিবেশ। মানে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি সেটাই আমাদের পরিবেশ, যেমন ঘর বাড়ি, সূর্য, চাঁদ, মাটি, আলো, বাতাস, গাছপালা, নদী, নালা, সব কিছুই নিয়ে কি হয় আমাদের পরিবেশ গঠিত হয়। যে সমস্ত জিনিস নিয়ে পরিবেশ তৈরি হয় তাকে বলা হয় পরিবেশের উপাদান। মানে কি, যে সকল জিনিস নিয়ে পরিবেশটা তৈরি হবে, যেমন কি প্রাকৃতিক পরিবেশে আমরা কী কী নিলে আমরা বুঝতে পারবো সেটা প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, পশু পাখি, এরাই তো প্রাকৃতিক পরিবেশ আমরা বুঝতে পারি, এটা হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। যদি আমরা বলি আমাদের ঘরে, ধরো ঘরের যে পরিবেশটা, সেই পরিবেশটা কীভাবে বুঝতে পারবো, খাট, আলমারি, চেয়ার, টেবিল এসব থাকলে তবেই তো সেটা ঘরের পরিবেশ, আমরা শুই, পড়ি, সব কিছু সেটা তখন কী হয় আমাদের কাছে ঘরের পরিবেশ মনে হয়। প্রত্যেকটা পরিবেশ কিন্তু আলাদা। আবার যখন আমরা স্কুলে আসি, স্কুলে চক, ডাস্টার, বোর্ড, বেঞ্চ, চেয়ার, টেবিল এসবই স্কুলের পরিবেশ, এগুলো নিয়ে স্কুলের পরিবেশ তৈরি হয়। তাহলে এই যে স্কুলের পরিবেশ বা ঘরের পরিবেশ তৈরি হয় যে সকল উপাদানগুলো, সেগুলোই হলো কি, পরিবেশের উপাদান। এই উপাদানের মাধ্যমে সব থেকে বেশি প্রয়োজন হলো আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় অক্সিজেন। মানে এই উপাদানগুলোর মধ্যে আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের মাধ্যমে আমরা কী করি, শ্বাস প্রশ্বাস নিই। সেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি অক্সিজেনটা, গাছ থেকে পেয়ে থাকি, প্রাকৃতিক পরিবেশ থেকে।
এই অক্সিজেন বাতাসের সঙ্গে মিশে থাকে, আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। মানে অক্সিজেনটা আমরা এটা নিচ্ছি, এটা আমরা অক্সিজেনটা নিলাম, আমরা নিচ্ছি কিন্তু আমরা চোখে কি দেখতে পাচ্ছি যে আমরা নাক দিয়ে কি ঢুকে গেল আমরা বুঝতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারি যে নাক দিয়ে কিছু একটা আমাদের ঢুকে গেল, সেটা কি অক্সিজেনটা আমরা নিচ্ছি, আমরা অনুভব করি। পরে আমরা জানবো উপাদান, এরপরে আমরা উপাদানের কথা জানবো। পরিবেশের রকমভেদ, মানে এবার পরিবেশকে আমরা কভাগে ভাগ করতে পারি। যখন আমরা যেখানে থাকি সেটাই আমাদের পরিবেশ, যেমন ঘরে থাকলে ঘরের পরিবেশ, আবার যখন বিদ্যালয়ে থাকি সেটা বিদ্যালয়ের পরিবেশ। এইভাবে ছোট ছোট পরিবেশ নিয়ে তৈরি হয় একটা বড় পরিবেশ। মানে ছোট ছোট আম ধরো, বা তোমরা একটা স্টুডেন্ট, তোমাদের পরিবেশটা কি ঘর, প্রথমে তোমরা ঘর থেকে তারপর স্কুলে আসো, স্কুলটা তোমাদের কাছে একটা পরিবেশ, মানে এইটা হলো তোমাদের জীবনটা ঘিরে স্কুল, তারপর তোমাদের ঘর, খেলার জায়গা, এগুলোই হচ্ছে তোমাদের কাছে তোমাদের নিজস্ব একটা পরিবেশ। সেটা ছোটখাটো নয়, বেশ একটা বড় পরিবেশ। আমরা যেখানে সবসময় থাকি যেমন বাড়িতে, সেটাই আমাদের কাছে পরিবেশ। আমরা এর বাইরে যা আছে তা আমাদের দূরের পরিবেশ। যখন আমরা ঘরে আছি সেটা আমাদের ঘরের পরিবেশ, ওইটা বাদে যা বাইরে থাকবে সেটা তখন আমাদের কাছে কিসের পরিবেশ হয়ে যাবে, দূরের পরিবেশ। আমাদের পরিবার নানা এবং নানান পেশার প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিজন নিয়ে তৈরি হয় আমাদের সামাজিক পরিবেশ। এরপরে বলছে সামাজিক পরিবেশ, মানে সমাজটা, সমাজে আমাদের টেকে থাকে আমাদের পাড়ার প্রতিবেশী, নিজেদের কাকা জ্যাঠা আত্মীয় যারা রয়েছে আশেপাশে সবাইকে নিয়ে যেটা গড়ে উঠবে সেটা হলো সামাজিক পরিবেশ। এরপরে রয়েছে এছাড়া নিজেদের থেকে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। মানে এই যে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, এগুলো তো আর আমরা তৈরি করিনি, বা পাহাড় পর্বত নদী নালা সূর্য চাঁদ বাতাস আলো, এগুলো কি আমরা তৈরি করেছি, করিনি, এগুলো আপনা আপনি সৃষ্টি হয়েছে। এইটা আপনা আপনি সৃষ্টি হওয়াটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশটা নিজে থেকেই গড়ে ওঠে সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। যেমন দেখো গাছপালা, সূর্য চাঁদ, নদী নালা ইত্যাদি। আর মানুষের তৈরি যেমন ঘর বাড়ি, বাস, ট্রাম, সেতু ইত্যাদি হলো কৃত্রিম পরিবেশ। তাহলে পরিবেশ প্রথমে কি হলো, পরিবেশটা আমরা যদি ভাগ করি, ওটাকে লিখে নাও, এটা চলবে পরিবেশ, পরিবেশটাকে যদি আমরা ভাগ করি, ধরো প্রথমে দুটো ভাগে ভাগ করবো, ঠিক আছে? তাহলে পরিবেশকে প্রথমে যদি ভাগ করি, প্রথমেটা হলো প্রাকৃতিক পরিবেশ, আমরা ভাগ করতে পারি প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রথমটা কি হলো আমাদের কাছে, আমরা জানলাম যেটা, সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোনটা, যেটা আপনা আপনি গড়ে ওঠে সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? এরপরে যেটা মানুষজন তৈরি করবে সেটা হলো কৃত্রিম পরিবেশ। সবাই লিখলাম কৃত্রিম, এরপরে আসলে ভাগ হলো সেটা হলো কৃত্রিম পরিবেশ, প্রত্যেকে লিখবে। তাহলে কি বুঝলাম, প্রথমে পরিবেশে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি, যা আপনা আপনি গড়ে উঠবে সেটাই প্রাকৃতিক পরিবেশ, মানে চারপাশে গাছপালা যা কিছু সব প্রাকৃতিক পরিবেশ। আর কৃত্রিম পরিবেশ কোনটা, যেটা মানুষরা তৈরি করবে, মানে আমরা তৈরি করবো। যেমন এই যে ধরো আমাদের বিদ্যালয়ের পরিবেশটা যেটা রয়েছে, টেবিল বেঞ্চ ডাস্টার ব্ল্যাকবোর্ড, এগুলো কারা তৈরি করেছে, আমরা করেছি। গাড়ি ঘোড়া রাস্তায় যে চলছে কারা তৈরি করেছে, মানুষের তৈরি। তাই এগুলো হচ্ছে কৃত্রিম পরিবেশের মধ্যে পড়বে। সেতু দেখবে, নামখানা ব্রিজ যেটা রয়েছে সেতু, সেটাও মানুষের তৈরি। তাই এগুলো হচ্ছে কি কৃত্রিম পরিবেশের মধ্যে পড়বে। এরপরে দেখো বলেছে বাড়ির পরিবেশ। এরপর আমরা জানো বাড়ির পরিবেশ সম্বন্ধে, জন্মাবার পর বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদা দিদি ভাই বোন কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা, এনাদের সাথেই আমাদের প্রথম পরিচয় হয়, আর এটাই আমাদের বাড়ির পরিবেশ। এছাড়াও রয়েছে আসবাবপত্র, যেমন তোমাদেরকে আমি আগেই বলেছিলাম চেয়ার টেবিল খাট বিছানা জানলা দরজা ইত্যাদি। আর আরও কিছু জিনিস আমাদের চারপাশে রয়েছে, তা হলো গাছপালা, গৃহপালিত পশু পাখি, কীট পতঙ্গ, এটাই হলো আমাদের বাড়ির পরিবেশ। এবার কি প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গাছপালা লাগিয়ে থাকো, যার যতটুকু জায়গা আছে সেখানে ফুল গাছ হোক বা কোনো কিছু, এবার আবার কেউ কিছু পোষ্য বা এমন বলেছে কি
গৃহপালিত পশু, অনেকে অনেকের বাড়িতে কুকুর বিড়াল ইত্যাদি পুষে থাকে, সেটা তার বাড়িতেই থাকে, সেটাও তার বাড়ির পরিবেশের মধ্যেই কিন্তু পড়ছে, ঠিক আছে। কীট পতঙ্গ আমরা দেখে থাকি, দেখবে বর্ষাকালে প্রচুর কীট পতঙ্গ প্রত্যেকের বাড়িতেই আসে, তাহলে কী রইল, বাড়ির পরিবেশে আমরা কী জন্মাবার কারা কারা রয়েছে, দাদু ঠাকুমা দিদি দাদা ভাই বোন কাকা জ্যাঠা এরা হলো প্রথমে আমাদের কাছে পরিচিত হয় আমাদের বাড়ির পরিবেশ। তারপরে কী চেয়ার টেবিল জানলা দরজা খাট বিছানা আসবাবপত্র, তারপরে কী গাছপালা গৃহপালিত পশু প্রত্যেকের বাড়িতেই থাকে, কুকুর প্রত্যেকের বাড়িতে না হলেও কিছু না কিছু বাড়িতে আমার পাশের বাড়িতেও দেখে থাকবে যে তারা হয়তো কুকুর পুষছে, তাহলে এটা তাদের বাড়ির গৃহপালিত পশু। তাহলে এতটাই বাড়ির পরিবেশ অবধি তোমাদের আজকে পড়া থাকবে, তোমরা দাগ দিয়ে নাও। তাহলে পেজ নাম্বার 3-এ পরিবেশ বলতে কী বুঝি এখান থেকে পরের পেজে বাড়ির পরিবেশ অবধি তোমাদের আজকে ক্লাসে পড়া থাকবে। আজকে ক্লাস এতটাই থাকলো, পরের ক্লাসে আমরা পরের বাক্যগুলো যেটা পড়া রয়েছে সেটা পড়ব। পরে তাহলে তখন বুঝতে পারছো যে বিজ্ঞান সাবজেক্টটা কী, যে আমাদের আশেপাশে যে সকল জিনিস আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে সেইগুলো কিন্তু আমরা বিজ্ঞানে পড়ব। তাহলে আজকে ক্লাস এতটাই থাকলো, ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়িতে ভালোভাবে রিডিং করে বুঝবে। থ্যাংক ইউ।